বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও তুলে ধরছি, ইতিহাস বেস্ট 50 কোশ্চেন এবং তার অ্যান্সার। তো প্রশ্নগুলো তোমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি যে এখান থেকে তোমরা যে শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের, সেই শর্ট কোশ্চেনে এখান থেকে তোমরা পরীক্ষায় পাবে। তো অবশ্যই শর্ট কোশ্চেনগুলো দেখো এবং মন দিয়ে পড়ার চেষ্টা করো, প্রয়োজনে নোটস করে ফেলো এবং নোটস করে তাড়াতাড়ি পড়ে ফেলো, কারণ সামনেই পরীক্ষা, পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবং পড়তে হবে। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। বন্ধুরা তাহলে আজকে শুরু করা যাক মূল আলোচনার বিষয়, হিস্ট্রি শর্ট কোশ্চেন ফর মাধ্যমিক। তো তোমাদের জন্য আমি বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তৈরি করেছি এখানে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। সামনে মাধ্যমিক, আমার একদম সম্পূর্ণভাবে 100% সিকিউরিটিতে তোমাদের জন্য এই কোশ্চেনটি তৈরি করেছি আমি। এখানে 50টি কোশ্চেন আছে, আশা করি তোমরা এই 50টি কোশ্চেনের মধ্যেই প্রচুর সংখ্যক কোশ্চেন পাবে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, আর সময় না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আমি প্রশ্নগুলো বলছি, সঙ্গে উত্তরগুলো, তোমরা প্রয়োজনে এটা নোটস করো এবং এগুলো অবশ্যই অবশ্যই করে, বারবার বলছি, মুখস্থ করে যেও, নাহলে কিন্তু পরীক্ষার হলে একটা বিপদ ঘটতে পারে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি এখন। যাই হোক, তাহলে প্রশ্নগুলো করছি, তোমরা একটু শুনে নাও, সঙ্গে উত্তরটাও নোটস করো। প্রথম প্রশ্ন, ভারত বিভাগের সময় গভর্নর কে ছিলেন? উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পরের কোশ্চেন, অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1902 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিল? উত্তর হলো মাতঙ্গিনী হাজরা পরিচিত ছিল। পরের কোশ্চেন, ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? উত্তর হলো চার্লস উইলকিন্স। কি বললাম? চার্লস উইলকিন্স, মনে রাখবে। চার্লস উইলকিন্স কিন্তু সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেছিলেন। পরের কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? উত্তর হলো স্বামী বিবেকানন্দকে। কি বললাম? স্বামী বিবেকানন্দকে। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? উত্তর হলো রামরতন মল্লিককে। কি বললাম? বাংলার নানা সাহেব কাকে বলা হয়? উত্তর হলো রামরতন মল্লিককে। ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় কবে? উত্তর হলো 1970-এর দশকে। উত্তর কি বললাম? 1970-এর দশকে। পরের কোশ্চেন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। পরের কোশ্চেন, ভারত পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কাকে বলা হয়? বা ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কাকে বলা হয়? উত্তর লিখবে মেকলে মিনিটসকে। কি বললাম? মেকলে মিনিটসকে বলা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা। পরের কোশ্চেন দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলোর হিন্দি অনুবাদ কে করেন? উত্তর হলো মুন্সি প্রেমচাঁদ। কি বললাম? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? উত্তর হলো মুন্সি প্রেমচাঁদ। পরে কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হলো ফজল আলী। ফ বর্গের জল, ফজল আলী ছিলেন রাজ্য পুনর্গঠন কমিটির সভাপতি। পরের কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1950 সালে স্বাক্ষরিত হয়েছিল নেহেরু লিয়াকত চুক্তি। পরের কোশ্চেন, আজাদ হিন্দ বাহিনীর অন্যতম নারী সদস্যের নাম কি? উত্তর হলো লীলা রায়। কি বললাম? উত্তর লীলা রায়। পরের কোশ্চেন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? উত্তর হলো দেওয়ান চমন লাল। কি বললাম? দেওয়ান চমন লাল। পরের কোশ্চেন, বিশ্বভারতী বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি বললাম? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে শুরু হয়? উত্তর হলো 1960-এর দশকে, 1960, 1960। পরের কোশ্চেন, ভারতের বুলবুল কাকে বলা হয়? উত্তর হলো সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের বুলবুল। কাকে? সরোজিনী নাইডু। পরের কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলে? বা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো সর্দার বল্লভভাই প্যাটেল। কি বললাম? সর্দার বল্লভভাই প্যাটেল। পরের কোশ্চেন, 19 শতককে সভা সমিতির যুগ কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটার উত্তর হলো অনিল শীল। কি বললাম? অনিল শীল। পরের প্রশ্ন দেখো, শব্দ কল্পদ্রুম বইটির লেখক কে? শব্দ কল্পদ্রুম বইটির লেখক কে? উত্তর হলো রাধাকান্ত দেব। কি বললাম? রাধাকান্ত দেব। পরের কোশ্চেন, কেকের দেশ কাকে বলা হয়? উত্তর হলো স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ। কি বললাম? স্কটল্যান্ড। পরের কোশ্চেন, হিন্দু কলেজের প্রথম প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো এডওয়ার্ড হাইড ইস্ট। কি বললাম? एडवार्ड हाइड इस्ट। अच्छा पर क्वेश्चन तीतुमीर आसल सरि पर क्वेश्चन एशियाटिक सोसाइटी कलकता एशियाटिक सोसाइटी कब तैरी है उत्तर हलो 1784 साले कि बोललाम 1784 साले। पर क्वेश्चन तीतुमीर आसल नाम कि तीतुमीर आसल नाम हलो मीर निसार आली कि बोललाम मीर निसार आली। पर क्वेश्चन देखो आधुनिक कार्टून चित्रेर जनक काके बला है उत्तर हलो गगनेंद्रनाथ ठाकुर। आधुनिक कार्टून चित्रेर जनक काके बला है गगनेंद्रनाथ ठाकुर के। पर क्वेश्चन देखो महारानी भिक्टोरिया के भारत संग्राम सम्राज्ञी उपाधि कब देया है उत्तर हलो 1877 साले कि बोललाम 1877 साले महारानी भिक्टोरिया के भारत सम्राज्ञी उपाधि देया है। परेर क्वेश्चन बांग्लाय श्रीरामपुर छापाखानार प्रथम प्रतिष्ठाता के उत्तर हलो उइलियाम केरी कि बोललाम उत्तर उइलियाम केरी। परेर क्वेश्चन देखो विश्व परिवेश दिवस कब पालित है उत्तर हलो 5 जून कि बोललाम 5 जून बा 5 जून। परेर प्रश्न भारत सभा कब क्वेश्चन कि बोललाम भारत सभा कब प्रतिष्ठित है उत्तर हलो 1876 साले भारत सभा प्रतिष्ठित है कि बोललाम 1876 साले भारत सभा प्रतिष्ठित है। যাক পরের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো সামনেই পরীক্ষা, তো পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এগুলো অবশ্যই রেডি করতে হবে। যাই হোক পরের কোশ্চেনটা দেখো বলছে ভারতমাতা চিত্রটি কার আঁকা বা কার সৃষ্টি উত্তর হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বা অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। পরের কোশ্চেন দেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি। পরের কোশ্চেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে উত্তর হলো স্বামী সহজানন্দ कि बोललाम स्वामी सहजानंद। परेर क्वेश्चन बेंगल भलेंटियार्स दलेर प्रतिष्ठाता के उत्तर हलो हेमचंद्र घोष कि बोललाम हेमचंद्र घोष। परेर क्वेश्चन भारते प्रथम साधारण निर्वाचन अनुष्ठित हय कबे उत्तर लिखबे 1951 थेके 1952 साले 1951 थेके 1952 साले। तारपरे क्वेश्चन देखो हरि सिंह कोन देशेर राजा छिलेन हरि सिंह काश्मीरेर राजा छिलेन। तारपरे क्वेश्चन देखो हुतुम पेचार नक्शा ग्रंथटिर लेखक के खुबी इम्पोर्टेंट क्वेश्चन उत्तर हलो कालीप्रसन्न सिंह कि बोललाम कालीप्रसन्न सिंह। कलकाता मद्रासा के प्रतिष्ठा करे उत्तर हलो वारेन हेस्टिंग्स कलकाता मद्रासा प्रतिष्ठा करेछिलो। परेर क्वेश्चन आधुनिक बांगला बई व्यवसार प्रथम पथप्रदर्शक काके बला हय उत्तर हलो विद्यासागर के बला हय। तारपरे क्वेश्चन भारतेर स्वाधीनतार समय ब्रिटिश प्रधानमंत्री के छिलेन उत्तर छिलो क्लिमेंट एटली उत्तर कि बोललाम क्लिमेंट एटली। পরের কোশ্চেন নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হলেন কাজী নজরুল ইসলাম। পরের কোশ্চেন দেখো রশিদ আলী দিবস কবে পালিত হয় উত্তর হলো 12 ফেব্রুয়ারি কবে পালিত হয় 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। পরের কোশ্চেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় কবে উত্তর হলো 1878 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন নববিধান সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে কেশব চন্দ্র সেন কি বললাম কেশব চন্দ্র সেন। পরের কোশ্চেন দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রের নাম কি উত্তর হলো সমাচার দর্পণ কি বললাম সমাচার দর্পণ। পরের কোশ্চেন দেখো কি বলছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হলো জ্যোতিবা ফুলে কি বললাম জ্যোতিবা ফুলে। তারপরে কোশ্চেন দেখো মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন কে মাতৃভাষা সংবাদপত্র আইন কে পাশ করেন उत्तर हलो लॉर्ड रिपोन कि सॉरी लॉर्ड लिटन लॉर्ड रिटन मातृभाषा संवादपत्र में पास करें लिटन लॉयरसी टन। पर क्वेश्चन भारत स्त्री महामंडल के गठन करें उत्तर हलो सरला देवी चौधुरानी कि बोललाम सरला देवी चौधुरानी। तारपरे क्वेश्चन भारते प्रथम भाइसरय के छिलेन लॉर्ड कैनिंग छिलेन होच्छे भारतेर प्रथम भाइसरय। पर क्वेश्चन कांगाल हरिनाथ एर प्रकृत नाम कि तो मने राखबे कांगाल हरिनाथ एर प्रकृत नाम हलो हरिनाथ मजुमदार कि बोललाम हरिनाथ मजुमदार। जाय होक परेर कोश्चेनटा देखो बोलछे साम्प्रदायिक बाटोयारा के घोषणा करें साम्प्रदायिक बाटोयारा घोषणा करेछिलेन रामसे मैकडोनाल्ड कि बोललाम रामसे मैकडोनाल्ड रामसे मैकडोनाल्ड। बेश परेर कोश्चेन कुणबी कादेर बला हतो कुणबी बला हतो गुजरातेर कृषकदेर बला हतो कुणबी कयरशोना बरशी गुजरातेर कृषकदेर। পরের কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা কে উত্তর হলো সতীশ চন্দ্র সামন্ত কি বললাম সতীশ চন্দ্র সামন্ত। পরের কোশ্চেন এআইটিইউসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর 1920 খ্রিস্টাব্দে। এবং লাস্ট কোশ্চেন তোমাদের জন্য যেটা সিলেকশন করেছি বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে वेरि वेरि इम्पोर्टेंट कोश्चेन उत्तर हलो आनंदमठ उपन्यासे आछे। एई हलो तोमादेर जोन्नो बेस्ट 55 कोश्चेन आमि सिलेक्शन करेछि जेगुलो किन्तु सामनेई माध्यमिक, तो एई माध्यमिके किन्तु तोमरा एई प्रश्नगुलोर मध्ये अवश्यई प्रश्न पाबे। तो आर समय नष्ट ना करे एगुलो नोट्स करे तोमरा पढ़े फेलो। आर भिडियोटी भालो लागले अवश्यई लाइक एबं बन्धुदेर संगे शेयर करो। आर जारा एखोनो आमार चैनलटिके सबस्क्राइब करेनि तारा अवश्यई सबस्क्राइब करे निओ एबं बेल आइकने अवश्यई क्लिक करे राखो जाते एरकम आरो गुरुत्वपूर्ण भिडियो एबं एर परवर्तीते आरो बिभिन्न एडुकेशनल भिडियोगुलो तोमरा देखते पारो। तो आजकेर मतो एखानेई शेष करछि। धन्यवाद।